আমাকে অফিশিয়াল আমি দেশকে ভালোবাসবো অফিশিয়াল হয়ে তারপরে ভালোবাসবো কোন গ্যারান্টি আছে নাকি? আমি দেশকে ভালোবাসবো আমার মতো করে, যখন রাষ্ট্রের সংকট হবে তখন আমাকে প্রধানমন্ত্রী ডাকুক বা না ডাকুক আমি যাব রাস্তায়, সেটা তো আমার বিবেক থেকে আমি যাব, আমাকে কোন পদ দিবে তারপর আমি সেজে গুজে সেই পদের জন্য যাব, আমি ওইটাতে বিশ্বাস। এখন আমরা সবসময় বলি সরকারের দোষ সরকারের দোষ সরকারের দোষ, সারাক্ষণই বলতে থাকি, আর সব দোষ শেখ হাসিনার, সব দোষ কি করবে উনি? আমরা তো কেউ সচেতনই না, আমরা সবাই ওনাকে মিথ্যা কথা বলতেছি, অধিকাংশ মানুষ, সবাইকে আমি বলবো না, আমার বেয়াদবি হয়ে যায়। মানে আমাকে নাম বদলাইতে হয় নাই, যেটা আর্টিস্টের অহরহ কর, বাবার নাম ভুল উল্টাপাল্টা বলে, তারপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে উল্টাপাল্টা বলে, সবাই জমিদার ফ্যামিলি থেকে আসে, সবাই এডুকেশন নিয়ে মিথ্যা কথা বলে, কোনোটাই আমি মিথ্যা কথা বলতে পারি না। সো স্পষ্ট না বলো যে আমি সত্যি কথা বলি, মানে স্পষ্ট কথা বলতে না, মানে মিথ্যা কথা বলার জন্য যে সাহস সেই সাহস আমার নাই। আমি আমার অবজারভেশন বলি, আমি যে পরিবারে বড় হয়েছি সেখানে তো আমি রাজনৈতিকভাবেই সচেতন হয়েই বড় হয়েছি, তাই তো? সো আমি নতুন করে আমার বঙ্গবন্ধুকে আবিষ্কার করতে হয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই জানি আমার বাবা মা যাত্রা করতেন, ফরিদপুরে গেছেন, গোপালগঞ্জে গেছেন, গোপালগঞ্জে আমার বাবা মা থেকেছেন, আমি থেকেছি অনেক ওখানে, দল অনেকগুলো দল হয়েছে, দীপালী অপেরাও ছিল, এটাগুলো ইতিহাস, এগুলো কোনো মিথ্যা কথা নাই। সো বঙ্গবন্ধুকে চেনার জন্য নতুন করে আমাকে আওয়ামী লীগার হতে হয় নাই, বা শেখ হাসিনাকে জানতো, শেখ হাসিনাকে আমি চিনি যখন উনি এসছেন, আমি 83 থেকে ওনাকে চিনি, উনি ভারতেশ্বরী হোমসে যান নাই, উনি টাঙ্গাইল গেছিলেন, তখন আমরা শাহজাহান সাহেব ছিলেন একজন নেতা, ওনার বাসায় গিয়েছিলেন উনি বোধহয় করতে, তখন আমরা স্কুলের সব মেয়েরা গিয়েছিলাম, 4-5 জন আমাদেরকে নিয়ে গেছিলো, আলপনা বাবা, আলপনার বাবা, শিউলির বাবা, আমরা ওখানে বসে ওনার সাথে গল্প করেছি, গান গেয়েছি, উনি যে আমরা বিশ্বাস ছিল উনি প্রধানমন্ত্রী হবেন। তারপরে তো এবার এসেছি, আসার পরে আলমগীর কুমকুম আমি যখন ছবিতে এসেছি তখন উনি আমাকে নিয়ে এখানে এখানে যেতেন, দুজন মানুষ কাজ করেছে ইন্ডাস্ট্রিতে, এটা হচ্ছে মেয়েদের মধ্যে, মেয়েদের কথাই বলছে, দিলারা আপা উনি কাজ করেছেন, ভেটারান আওয়ামী লীগের, উনি একদম সকাল মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন, আর আমাকে তখন তেমন কেউ চিনত না, কিন্তু আমিও কাজ করতাম, কুমকুম ভাইয়ের সাথে এখানে যেতাম ওখানে যেতাম, আমাকে নিয়ে যেতেন, হয়তো তখন পাবলিকের মানে ধরো দর্শক মানে সাংবাদিকদের চোখেও ভাবে পড়ি নাই, আমি তখন আমি কাজ করেছি, কাজ মানে কি আমার কি করার আছে, আমি যেতাম এইটুকুই বলা, আমাকে চেনে প্রেজেন্ট করা মাইসেলফ লাইক এরকম। তারপরে আমরা যখন ইলেকশন হলো কত জায়গায় যে গেছি, যেখানে যেখানে গেছি সেখানে সেখানে কিন্তু এসেছে, এখন দেখি সবার বাবাই আওয়ামী লীগার, সবাই দেখি মুক্তিযোদ্ধা, সবার চাচা মুক্তিযোদ্ধা, মামা মুক্তিযোদ্ধা। বেসিক্যালি আমার বাবা কিন্তু যখন কলকাতায় মুক্তিযুদ্ধের সময় যাত্রা করতেন নট্য কোম্পানিতে, যাত্রা যে নট্য কোম্পানি বিখ্যাত যাত্রা দল নট্য কোম্পানিতে যাত্রা করতেন, উনি গঙ্গা থেকে বুড়িগঙ্গায় ইলিয়াস শাহের একটা চরিত্র করেছিলেন, এবং অরিজিনাল বইতে বাবাকে নিয়েই ক্যারেক্টারটা লেখা হয়েছিল, মাখন নট্য ওনারই দল কিন্তু নট্য কোম্পানি, ইলিয়াস শাহ যেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছায়া চরিত্র। সো আমি তো বঙ্গবন্ধুর সাথেই আছি, আমাদের নতুন করে বঙ্গবন্ধুর দল হইতে হয় নাই, ঠিক আছে? কিন্তু এখন যখন কোনো জায়গায় যায় দেখি ধাক্কা মেরে আমাদেরকে ফালায় দেয়, আওয়ামী লীগার হয়ে গেছে সবাই, তাদেরকে নিয়ে এদিকে যায় ওদিকে যায় বিশ্ব দরবারে চলে যায়, এটা কি শেখ হাসিনার পক্ষে সম্ভব, মানে প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব? সব দেখা কে কি করছে, ওনারাই তো রিপ্রেজেন্ট করে নিয়ে যায় তাদেরকে, যারা নাকি আসলে ওই দলের লোকই না, আমি আমি ভুল মানুষগুলোকে নিয়ে গেছে। শুনেন, বাংলাদেশে কি শুধুমাত্র কি একজন দুজন শিল্পী আছে যাদেরকে কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাইতে হবে যে এই আমার শিল্পী আছে? আমাদের লোকজনও তো নিয়ে যাচ্ছে, ভুল মানুষগুলোকে তো নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের সম্পর্কে যদি কলকাতার কেউ ওই যে কি কি একটা হিরোর কথা বললো, হিরো আলমের কথা যদি বলে যে বাংলাদেশের হিরো, ওদের অপরাধ তো আমি দেখতেছি না, আমরা কি প্রেজেন্ট করতেছি? আমরা জয়া হাসানকে ছাড়া আর কাকে চিনি, আর কাকে চিনি? কলকাতার কোনো শিল্পী বাংলাদেশে আসলে আমি সম্মান নিয়ে বলছি, তাদেরকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা যে পরিমাণ কভারেজ করি, আমাদের কোনো শিল্পী গেলে সেটা করে? এখন আমরা সবসময় বলি সরকারের দোষ সরকারের দোষ সরকারের দোষ, সারাক্ষণই বলতে থাকি, আর সব দোষ শেখ হাসিনার, সব দোষ কি করবে উনি? আমরা তো কেউ সচেতনই না, আমরা সবাই ওনাকে মিথ্যা কথা বলতেছি, অধিকাংশ মানুষ, সবাইকে আমি বলবো না, আমার বেয়াদবি হয়ে যায়। মানে ম্যাক্সিমামই উনি যাদেরকে বিশ্বাস করছেন আমরা তার কাছে মিথ্যা কথা বলতেছি, এবং আমি আমার লোককে নিয়ে যাচ্ছি, ধরো তুমি হয়তো এমন কিছুই পারোই না, তোমাকে নিয়ে ওনার সামনে দিলাম, উনি হয়তো বিশ্বাস ওনার পক্ষে সম্ভব সারাদিন, তো উনি আমাকে ও আচ্ছা উনি আসছে ভালো ফাইন এরকম, তো এখন আমি জানি না কিছু, উনি আমাকে নিয়ে গেল ওনাকে, এখন উনি আমাকে বিশ্বাস করছেন তাই দিয়েছেন। সো আমি জীবনে একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি
ওই ইলেকশনে একটা ইয়ে কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, ওইটা আমার ভুল ছিল, কারণ আসলে তো ওই স্ট্যান্ডার্ডে আমি যাই না। স্ট্যান্ডার্ড বলতে কি, আমার কথা হলো আমি আরও কাজ করব, আরও আগাই যদি কখনো নেত্রী মনে করেন, যদি উনি সুস্থ থাকেন, বেঁচে থাকেন, ঈশ্বর উনিকে বাঁচিয়ে রেখো, আমি চাই যদি মনে করেন তাহলে হয়তো কাজ করতে পারবো। আমাকে অফিসিয়াল, আমি দেশকে ভালোবাসবো অফিসিয়াল হয়ে তারপরে ভালোবাসবো, কোনো গ্যারান্টি আছে নাকি? আমি দেশকে ভালোবাসবো আমার মতো করে, যখন রাষ্ট্রের সংকট হবে তখন আমাকে প্রধানমন্ত্রী ডাকুক বা না ডাকুক আমি যাব রাস্তায়, সেটা তো আমার বিবেক থেকে আমি যাব। আমাকে কোন পদ দিবে তারপরে আমি সেজে গুজে সেই পদের জন্য যাব, আমি ওইটাতে বিশ্বাস, ওইটা আমার জায়গা না। আসলে সত্যি কথা, আমি অভিনয় করি, আমি এই ফিল্ডে থাকি, এটা নিয়েই তো আসলে যুদ্ধ করা যায়, অনেক বেশি যুদ্ধ করা যায়। মুকুন্দ দাস রাস্তায় নেমে নেমে যাত্রা করে যুদ্ধ করছে, আমিও করতে পারবো এটা। আমি হচ্ছে চারণ কবি, আমি হচ্ছে যাযাবর মানুষ, আমার বাবার মতো আমি। আমি মানুষের জন্য কাজ করতে চাইলে অনেকভাবে কাজ করা যায়। ওই আমি পদ নিলাম, পদ নিয়ে আমি কাজ করবো, হয়তো পদ নিলে যেটা হয়তো অনেক মানুষের ইয়ে পাওয়া যায়, কিন্তু পদ ছাড়াও মানুষের সম্মান পাওয়া যায়। মূল সংকটটা কোথায়? তোমাকে যদি সেই দায়িত্বের জায়গায় দেওয়া হয়, মূল সংকট, প্রধানতম সাংস্কৃতিক সংকটের কোন সংকটটা সলিউশন করার চেষ্টা করবে অরুণা বিশ্বাস? আমাকে দিবে না এটা আমি জানি, যদি দেয় কখনো, যদি মনে করে, আমি তো প্রথমেই যেটা ঠিক করব, বাংলাদেশের গ্রামে গ্রামে কালচারাল যে জাগরণটা, যেটা এখন নাই, একদম ঘুমন্ত অবস্থায় আছে, এবং সেখানে ঢুকছে ড্রাগস, সেখানে ঢুকছে পারভার্সন, সেখানে ঢুকছে যত নোংরামি আছে, তারপর ধর্মান্ধতা যেটা আর কি, সমস্ত কিছু এইটাকে নিয়ে আমি কাজ করতাম। ধর্ম তো থাকবেই, ধর্ম জীবনের অংশ, কিন্তু ড্রাগস তো আর জীবনের অংশ না, বা পারভার্সন তো জীবনের অংশ না। ছোটো ছোটো ছেলে, স্পেশালি ছেলে মেয়েরা যে রেপড হচ্ছে এরকম ওরকম, এইটা যদি যতদিন বন্ধ করা যাবে, তখনই যখন নাকি এটা কালচারালি মানুষকে জাগরিত করা যাবে, যেটা আমার বাবা করেছিলেন সেই সময়। সেই সময়ের মানুষ দেখো, হিটলার, লেনিন এগুলো দেখেছে, ডারউইনের মতবাদের উপরে যাত্রা দেখেছে, মাইকেল মধুসূদন দেখেছে, আর এখনকার মানুষ যাত্রা দেখবে না, অভিনয় দেখবে না, এটা কেমন কথা? এখন তো মানুষ অনেক বেশি শিক্ষিত হয়েছে, গ্রামের মানুষও লেখাপড়া করে, অনেক বেশি তারা আপগ্রেডেড, কেন দেখবে না? নিশ্চয়ই দেখবে, দেখাতে হবে, সেটা কীভাবে সেটাকেই আমাদের প্ল্যান করে দেখাতে হবে। ঠিক আছে, যদি প্রাচ্য আর পাশ্চাত্যের মিল করানো যায়, কারণ মানুষ তো এখন প্রাচ্যের দিকে, পাশ্চাত্যের দিকে যাচ্ছে, ঠিক আছে, আমরা এটাকে মেল করার চেষ্টা করি, মেল করি তার আমরা দেখানোর চেষ্টা করি, সেটা সম্ভব। আমি আসলে কমিটমেন্ট দিতে পারি না, আমি দেই না, আমি কখনো কমিটমেন্ট কোনো জায়গায় কমিটমেন্ট করি না, কিন্তু এটা আমার আমার ইয়েতে দেখবা যে আমি একটা কিছু করে সব কিছু নিয়ে হইচই করা, এটা আমার কাছে ভালো লাগে না। কারণ হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের তার লিমিটেশন আছে, আমারও লিমিটেশন আছে। সো আমি চাই যে ছবিটা ভালো হোক, এটার জন্য সবাই আশীর্বাদ, সবাই মিলেমিশে কাজটা করি, তুমিও থাকো আমাদের সাথে, আমরা কাজটা করি, কিন্তু কাজটা ভালো হোক আমি চাই। যে আমার একটা স্বপ্ন ছিল সত্যি কথা, এটা আমি আগের বেলাও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, আমি এটা আমাদের প্রধানমন্ত্রী জানেন এই কাজটা আমি করব, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, আমি কাজটা করব। কি ফিল্ম আর টেলিভিশন? ফিল্ম, টিভি, বোথ। আচ্ছা, ফিল্মে আমি লাস্ট একটা কাজ করেছি, শান ছবিতে, রাহিম, এছাড়াটাকে আমার খুব প্রমিজিং লেগেছে, আমি জানি না ছবিটা খুব ভালো বানিয়েছে। আমি যখন কাজ করেছি, আমি চম্পাপা, আমার কাছে ওদের শর্ট টেকিংস, লাইক এভরিথিং, সো মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে ছবি করছি, এটা ভালো লেগেছে। আমি টেলিভিশনে কাজ করেছি, টেলিভিশনে আহামরি কারো কাজ আমার কাছে মানে আহামরি লাগে না, টেলিভিশনের এক ধরনের, আমি আমি জানি না, আমাকে অনেক হয়তো রাগ করতে পারে, ওদের মধ্যে কি ধরনের একটা অ্যাটিটিউড আছে, মনে হয় যে ওরা কিছু জানি এটা বানাচ্ছে, মানে একটা ভাবতেছে আমি হলিউডের ছবি বানাচ্ছি, এটা কিন্তু ইয়েও বলে গেল, মানে যে ছবিগুলো মানে নাটকটা মানে ছবির মতো করে, ছবিগুলো আবার নাটকের মতো হয়ে যায়, কে জানি বললেন এই কথা, আফজল ভাই বলছি, আফজল ভাই না? আচ্ছা, সেম আমার কাছে মনে হয় এমন একটা অ্যাটিটিউড নিবে, এই ডাইরেক্টর একটা চেয়ার রাখবে, মানে এই ডাইরেক্টর এই চা দেয়, এইটা করে, এরকম খুদাই এগুলো করে, আমার কাছে কেমন ফানি লাগে। হ্যাঁ, ঠিক আছে, ক্রিয়েটিভ জব, বি নাইস। আমি অনিমেশনের লাস্ট কাজটা করলাম, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো ওইটা না ভালো লেগেছে, কেন অনেক দিন পরে সিনিয়র আর্টিস্টের কাজ করেছি, রিইউনিয়নের মতো, আর অনিমেশের মধ্যে ভাবস নাই, ভাবস অনেকে আছে, ভাবস শুধু শুধুই ভাবস, আর অনেক ডিরেক্টরকে আমি দেখি আমাকে নেওয়ার পর যে অরুণা দি এই শটটা না ঠিক মতো হচ্ছে না, মানে এটা মানে যে আজিব যে একটা নায়িকাকে বুঝিয়ে দিল আর কি, আমি না মনে মনে হাসি না, আমার হয়তো কৈশোরে একটা ফ্যান্টাসি থাকতে পারে তোমার প্রতি,
না আমার ভুল হতেই পারে, আমি হয়তো ওর মুডের ওই ক্যারেক্টারে হতে নাও পারি, কিন্তু সেটা বলারও তো একটা ওয়ে আছে। অরুণাদি ওঠে না, মানে মানে এই যে একটা বলার একটা ওয়ে, মানে আমি মনে মনে হাসি আজকে যে আমি তো ভাই কাজ করছি ভাই কামাল আহমেদের সাথে, মানে এমন কোনো বিখ্যাত পরিচালক নাই যে আমি কাজ করি নাই। হ্যাঁ, তো সেখানে যখন ওরা এই ধরনের অ্যাটিচিউড, তখন আমি বুঝি নি যে দে ট্রাই টু শো অফ টু আদার্স, যে এই দেখো আই এম গোয়িং টু ডিরেকশন টু দ্য অরুণা বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আমার কোনো কিছু নিয়ে লুলুপথা নাই, জয়ার এক ধরনের ট্র্যাক আলাদা, ওর ট্র্যাকটা আলাদা, সি ইজ সাকসেস আমি মনে করি, আমার ট্র্যাক আলাদা। আমার কথা হলো কোনো কিছু নিয়ে আমি অনেক কিছু গর্ব করার মতো কিছু নাই, আমার কথা হলো যে আমি যদি তোমার বিনয় করছো, না 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 বিনয় না, আমি গর্ব করার মতো কিছু না, আমি যদি বানাতে পারি, আমি যা শিখেছি যা জেনেছি যা বুঝেছি, হোয়াট ইজ মুভি, মুভি তো অনেক রকম হয়, আমি যে ছবি দেখেছি আমি সেই ছবি বানাব, আমি এটা নিয়ে বলবো না যে একদম বিখ্যাত এক নম্বর। আমি কিন্তু আবারও বলছি বারবার, আমি কোনো দিনও বলতে পারবো না যে আমি দি বেস্ট দি বেস্ট দি বেস্ট আমি করবো হ্যান ত্যান, এসব পুটানি মার্কার কথা আমি বলতে পারবো না, চেষ্টা করবো ভালো কিছু করার। যারা শিল্পীরা থাকবেন তারাও নিশ্চয়ই আমার সাথে সহযোগিতা করবেন, টিমটা খুব ভালো হবে, আমার পোস্ট প্রোডাকশনটা মানে প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন দুইটাই খুব ভালো হবে, আমি একটু এইটা গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমি নাচতে পারি, গান ভালো হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, সেটটা ভালো হবে একটু গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কারণ এটা দিতে হবে, নাহলে তো আমি আসলে আমি গ্যারান্টি আমি চাই আমার সেটে শিল্পীরা শুধু তার শরীরটা নিয়ে আসবে, আচ্ছা বাকিটা তুমি, বাকিটা আমরা আমরা করব। আমার ভাই আছে মোশন বিশ্বাস, মিছু ডিরেকশনে থাকবে, আচ্ছা আচ্ছা, ওর নামটা আমি সব দিতে ভুলে গেছি, কিন্তু ও থাকবে আমার সাথে, ওরই স্বপ্ন এটা, আমি চাই আমার ভাইয়ের স্বপ্নটা সাকসেসফুল হোক, ভালো শুনি। ইউ বিলিভ যারা আপনারা, আমি এটা বলতেই চাই যারা আর কি ওটিটি প্ল্যাটফর্মের সাথে আছেন, সবাইকেই মানে সব একেবারে দুই একজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যেই জিনিসগুলো কাজ করা, যারা যাদেরকে ওনারা যোগ্য মনে করবেন তাদেরকেও কাজ করবার, যেমন আমরাও কাজ করতে চাই বেসিক্যালি, ওইখানেও যদি সিন্ডিকেট হয়ে যায় তাহলে জিনিসটা ভালো লাগবে না, তাহলে ওই একই জিনিস নাটকের মতোই হবে, তাহলে পাবলিক কিন্তু আসলে বিতাড়িতই হচ্ছে বারবার, সে একই চেহারাই যদি বারবার দেখতে হয় একই চেহারাই। আর মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি, তুমি যে প্রশ্নটা করছিলে লাস্ট আমি দিয়ে নিই, যে ফিল্মে টেলিভিশন চলচ্চিত্র নেতৃত্বের জায়গায় আসলো না, হ্যাঁ আসে নাই বিকজ অফ মেইন মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি, এখন একটা আমি দেখি না যে কোনো ফিমেল ডমিনেটিং ক্যারেক্টার ইন্ডাস্ট্রিতে কেউ বানাইতে পারছে আজ পর্যন্ত, বানায় না দেখি, বানাইলেও বিশ্বাস থাকে না 14 জন মেল ক্যারেক্টারকে নিয়ে আসে, মানে এরকম। সো এই যে বোম্বেতে কি হলো, বোম্বে বিবিজ নাকি একটা হলো, হ্যাঁ এই ধরনের চিন্তাও তো করেন, এই ধরনের বিবিজরা তো বসেই আছে আমাদের গুলশানে বনানীতে, এরকম ছবি নাটক বানাইলেই হয় একদম, মানে পূজা ভাটের জায়গায় অরুণা বিশ্বাস ধরতে ফাটা, অবভিয়াসলি ওয়াই নট, অবশ্যই পারি, সেই কম্পিটিশনের জায়গায় তো যাইতেই পারি নাই কোনোদিন, কম্পিটিশনের জায়গায় তো কোনোদিন যাই নাই, ওই যে টক টক করে যারা করছে তাদেরকেই নিচ্ছে, আমাদেরকে কখনো নিয়ে যে কাজ করাইতে হয় ওই ডিরেক্টরই তো নাই, কোথায় সেই ডিরেক্টর। ভালো লেগেছে, ওয়ান্ডারফুল, আমার মজা লাগে তোমার সাথে কথা বলতে, যদিও আমি আসলে অনেকে দর্শক যারা বা শুনছেন বা দেখছেন তারা ভাবতেই পারেন যে আমি নেগেটিভ কথা বলি, আসলে নেগেটিভ কথা আমি বলছি না, এটা আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি, আসলে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যদি আমি এই বয়সে না বলি আর বলার সময় কোথায়, কেউ শুনতেও চাইবে না বুঝতেও চাইবে না, আর নতুনরা যখন বলবে তখন আপনাদের কাছে সেটা ভালোও লাগবে না। সো অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমি একটা ছবি করছি অসম্ভব যাত্রা ভিশন থেকে, সরকারি অনুদানের ছবি, আশা করি যে চেষ্টা করব আপনাদের পছন্দের কিছু করার জন্য, আর আমাদের সাথে থাকবেন, আমাদের পরিবারের সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।